বন্ধুরা দু হাজার কুড়ি সালে দৌড়গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি দু হাজার কুড়ি সাল কেমন যাবে প্রত্যেকের একটা এক্সপেকটেশান থাকছে কেউ নানা রকম নানাজন কাজ করছেন বা কাজের চেষ্টা করবেন বা অনেক রকম প্ল্যান রয়েছে দু হাজার কুড়িতে তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রত্যেককে প্রথমে স্বাগত জানাচ্ছি আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি জানিয়ে দু হাজার কুড়ি সালে মেষ রাশির জাতক বা জাতিকারা দু হাজার কুড়ি সালে জুন জানুয়ারি মাসে মেষ রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন বা কি ফল পেতে চলেছেন সেই কথা আলোচনা করব সবচেয়ে বড় কথা এই মাসে আড়াই বছর পর শনিদেবের ট্রানজিট হবে গোচর পরিবর্তন হবে শনিদেব মকর রাশিতে ঢুকে যাবেন এই গ্রহগত অবস্থান কম বেশি আমাদের প্রত্যেককে নাড়াবে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তা এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি মেষ রাশির দু হাজার সালে জানুয়ারি মাসে কী ফল পাবেন বা কী ফল পেতে চলেছেন আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নিন কারণ জ্যোতিষ তথ্য প্রত্যেক দিন আমি আপনাদের কাছে নিয়ে আসি চলুন আলোচনা করি বা জেনে নিই প্রথম কথা বলি রাহু রয়েছে মিথুন রাশিতে এবং সেখানে রয়েছে বৃহস্পতি কেতু মাসের শুরুতে শনিদেব রবি বুধ অবস্থান করবে ধনুরাশিতে মঙ্গল মাসে শুরুতে রয়েছে বৃশ্চিক রাশিতে শুক্র মকর রাশিতে এই হচ্ছে গ্রহগত অবস্থান চন্দ্র সাতাশটা রাশি ঘুরে যাবে সাতাশটা চন্দ্র টোটাল বারোটা রাশি ঘুরে যাবে সাতাশ দিনের মধ্যে সামগ্রিকভাবে যা ফল হতে চলেছে প্রথম কথা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকারা শরীরগত দিক থেকে যে কথাটা বলবো ব্যথা বেদনা ইত্যাদিগুলো বৃদ্ধি পেতে পারে একটু ব্যথা যন্ত্রণায় কষ্ট পাওয়া কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্ট পেন ইত্যাদিগুলোতে কষ্ট পাওয়া বা একটু শরীর নিয়ে ভোগান্তি এই জায়গাগুলো কিন্তু চলতে পারে এই জায়গাটা আপনার একটু সাবধান থাকুন বা সতর্ক থাকুন কিন্তু যারা ক্রনিক রোগ ভোগ করছে দীর্ঘদিন ধরে যাদের শরীর নিয়ে ভোগান্তি চলছে বা অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের শরীর কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে বন্ধুরা কারণ যে গ্রহগত অবস্থান তৈরি করছে যা গ্রহগত অবস্থান হয়ে রয়েছে তাতে শরীরগত দিক যথেষ্ট ভালো হওয়ার কথা শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন কষ্ট পাচ্ছেন অশান্তির মধ্যে রয়েছেন মানসিক অশান্তির মধ্যে রয়েছেন তাদের কিন্তু শরীর ভালো হবে সাবধান একটা জিনিসে করি ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা দুর্ঘটনা ইত্যাদি জায়গাগুলো একটু থাকবে মাসের শেষ দিকটায় এই জায়গাটা আপনারা একটু সাবধান বা সতর্ক থাকুন মকর রাশির মানুষজনরা ব্যয় বৃদ্ধি হতে পারে সেভিংসের জায়গা কম হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ নিয়ে একটু চাপ বা অর্থ নিয়ে একটু দুশ্চিন্তা বা অডিট বা অডিট হওয়ার মতো জায়গা কিন্তু এই মাসটা দেখাচ্ছে আপনাদের জন্য এটা একটু সাবধান থাকতে হবে বা এটা একটু সতর্ক থাকতে হবে যারা পার্টনারশিপে কাজ করছেন পার্টনারশিপে দুজন তিনজন চারজন মিলে যাদের কাজ করতে হয় মেষরাশির ছেলে মেয়েদের তারা চোখ খোলা রেখে কাজ করুন কারণ পার্টনারশিপ বিজনেস থেকে একটু প্রবলেম আসতে পারে বা পার্টনারদের থেকে একটু সমস্যা আসতে পারে ভাই ভাই বন্ডিং দৃঢ় হবে ভাই দু ভাই তিন ভাই বা ভাই বোন যাদের অসুবিধা চলছিল ঝামেলা চলছিল ভাই ভাই বন্ডিং একটু স্টেবেল হওয়ার জায়গা রয়েছে ভাই ভাই বন্ডিং ভালো হওয়ার জায়গা কিন্তু থাকছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পারিবারিক বিবাদ যাদের চলছিল পারিবারিক বিবাদ কিন্তু মিটবে তবে একটা কথা টেনশান বা দুশ্চিন্তা থেকে যাবে যে কোনো বিষয়ে উল্টোপাল্টা দুশ্চিন্তা একটু আসতে পারে বা টেনশান একটু আসতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই কারণ হিউজ কোনো প্রবলেম অর্থ পারিবারিক দিক এই জায়গাটা থেকে আসছে না পার্টনারশিপ বিজনেস থেকে সাবধান থাকুন প্রেম নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন মকর রাশি ছেলে ছেলেমেয়েরা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বা দুজনের মধ্যে একটু অসুবিধা বা অশান্তি কিন্তু তৈরি হতে পারে প্রেমিক বা প্রেমিকারা এটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে বা আপনাদের একটু সাবধান থাকতে হবে ভুল বোঝাবুঝি ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বিয়ের যোগাযোগের জন্য উপযুক্ত সময় হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড যে কোনো কাজকর্ম ইত্যাদির জন্য উপযুক্ত সময় হচ্ছে সপ্তমভাবে রাহুর দৃষ্টি লগ্নের ওপর রাশির ওপর বৃহস্পতি দৃষ্টি এগুলো বিবাহের জন্য ভালো ফল দান করে এবং যাদের থানা পুলিশ কোর্ট কাছারি ইত্যাদি ইত্যাদিতে জড়িয়েছিলেন তারা কিছুটা হলেও রিলিফ পাবেন বা রিলিফ কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে এই সময়টা আমি যেটা অ্যালার্ট করব কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হতে পারে কিন্তু চাকরি ছেড়ে দেবো বা চাকরি পরিবর্তন করব এই সিদ্ধান্তগুলো কারোর সাথে পরামর্শ নিয়ে নেবেন কারণ শনির ট্রানজিট হবে শনি আপনাদের দশমপতি এবং একাদশপতি সে মকর রাশিতে ঢুকছে যে কারণে কর্মক্ষেত্রে একটু নড়াচড়া হতে পারে কর্মক্ষেত্রে একটু ঝঞ্ঝাট তৈরি হতে পারে এবং আপনাদের যারা গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন বা গুরুজন ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে একটু দুশ্চিন্তা বা একটু টেনশানের জায়গা কিন্তু থেকে যাচ্ছে এই জায়গাটা আমি বলবো আপনাদেরকে একটু সতর্ক থাকতে বা সাবধানে থাকতে এটা ব্যাপার কিন্তু হিউজ কোনো প্রবলেমের জায়গা নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশান যথেষ্ট ভালো হবে যারা সিঙ্গেল বিজনেস করছেন তাদের বিজনেস মোটামুটি চলবে মানে নিজস্ব যাদের বিজনেস কোনো একটা জায়গায় বসে হোক ঘুরে হোক যেভাবেই হোক যে কোনো ধরনের বিজনেস যারা করছেন তাদের বিজনেস ওভারঅল ভালো চলবে কিন্তু মানসিক অস্থিরতা মানসিক অস্থি অশান্তি বা চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে সামগ্রিক জিস্ট মেষরাশির জাতক বা জাতিকারা কী ফল পেতে পারেন এই বছরে এই বছরের জানুয়ারি মাসে তার তথ্য দিলাম আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়েছি আবার বলি এটা রাশিফল হান্ড্রেড পারসেন্ট মিলবে না কিন্তু এগুলো ফলো করলে আপনাদের কোনো অংশে ক্ষতিও হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার